नमस्कार बंधुरा, माय डिम माय रेसिपीते आपनादेरके स्वागत। आमी सुमन। आज आमी आपनादेर माझे मात्र 15 मिनिटेर मध्ये एकटी चिकेनेर रेसिपी निये हाजिर होयेछि। आपनारा कम बेशी सबाई तो बाड़ीते नानान रकम पदेर चिकेन रान्ना करे थाकेन। आज के आमार ई स्टाइले रान्ना करे देखुन मात्र 15 मिनिटेर मध्ये असाधारण सुस्वादु ई रान्नाटी। आपनादेर ई रान्नाटी जदि मने धरे ताहले अवश्यई लाइक कमेंट एवं शेयर करते भूलें ना। और जदि चैनल सब्सक्राइब करा ना थाके ताहले सब्सक्राइब करे पाशे थाकुन, भविष्यते आरो सुंदर सुंदर भिडियो आमी आपनादेर जन्य बानाबो। एकटी पात्रे 1 किलो मुरगीर मांस भालो करे धुये निलाम। आमी ई रान्नाटाय ई चा चामचर अंदाजे सब मसलागुलो देव, अपनारा सेटा एकटु देखे नेबेन। 1.5 चामच रसुन बाटा, 1 चामच आदा बाटा, 1.5 चामच कोरिएंडार पाउडार माने धने गुड़ो, 1 चामच हलुद गुड़ो, इखाने हाफ चामच गोलमरिच गुड़ो आपनारा दीते पारें, आमार काछे छिलो ना ओइजोन्नो आमी एई ब्यापारटा स्किप करे गिएछि। 1 चामच जिरे गुड़ो, 1/2 चामचेर एकटु बेशी शुकनो लंका गुड़ो, 1 चामचेर एकटु कम काश्मीरी गुड़ो लंका। एवं 1 किलो मांसेर जोन्नो 100 ग्राम टक दई। এই মোট উপকরণগুলোকে একটি চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে হাত দেব না, কারণ কি যেহেতু লঙ্কার গুঁড়ো রয়েছে হাত জ্বালা করতে পারে। ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে আমি ফ্রিজে কিংবা নরমাল জায়গায় 1-1.5 ঘন্টা রেস্টে রেখে দেব। গ্যাসের ওভেন ফুল ফ্লেমে দিয়ে একটি প্রেসার কুকার বসিয়ে নিয়েছি। প্রেসার কুকার গরম হয়ে গেলে এর মধ্যে 100 গ্রাম সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল ভালোভাবে গরম হয়ে ধোঁয়া উঠলে এর মধ্যে দিয়ে দেব 2 তেজপাতা, 2-3 এলাচ, 2-3 লবঙ্গ, দারচিনি এবং একটি শুকনো লঙ্কা ফোড়নের জন্য। এই ফোড়নটি 1/2 মিনিট ফুল ফ্লেমে এইভাবে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করলে সুন্দর একটি গন্ধ বার হবে। যেই গন্ধ বার হবে এর মধ্যে আমার কুচি করে রাখা 400 গ্রাম পেঁয়াজ, সেই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেব। এর সঙ্গে 4 কাঁচা লঙ্কাও দিয়ে দেব। প্রিয় বন্ধুরা, আমার এই ইউটিউব চ্যানেলে আরও সুন্দর সুন্দর চিকেন রেসিপি, আইসক্রিম, নানান রকম রেসিপির ভিডিও পোস্ট করা রয়েছে। যদি প্রয়োজন মনে হয় তাহলে অবশ্যই ডেসক্রিপশান কিংবা চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখতে ভুল করবেন না। দেখলে রান্নার বিষয়ে অনেক ছোটোখাটো নানান রকম অভিজ্ঞতা আপনার বাড়বে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। পেঁয়াজগুলো প্রেশার কুকারে দেওয়ার পর ফুল ফ্লেমেই আনুমানিক 2-3 মিনিট ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেলে আমার কাছে যে ম্যারিনেট করা মাংসটি রাখা ছিল সেই মাংসটি এর মধ্যে আমি দিয়ে দেব। এই মাংসটি দেওয়ার ক্ষেত্রেও আমি চামচের সাহায্যে প্রেসার কুকারের মধ্যে দেব, কারণ কি এর মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো আছে, যদি আমি হাত ব্যবহার করি হাতটা জ্বালা করতে পারে। এক কিলো চিকেন প্রেসার কুকারে দেওয়া হয়ে গেলে সেই ফুল ফ্রেমেই আমি আনুমানিক 5-6 মিনিট কষতে থাকবো। আর এই কষার মাঝখানে আমি এখানে 7 মতো লবণ দিয়ে দেবো। আমি এখানে 1 চামচ লবণ দিয়েছি, পরবর্তীতে যদি লাগে লাস্টে তখন দেখে নেব। আপনারা লবণটা যে যার 7 মতোই দেবেন, প্রথমে একটু কম দেবেন, পরে যদি প্রয়োজন হয় রান্নার শেষে দিয়ে দেবেন। যে পাত্রটিতে আমি মাংস ম্যারিনেট করেছিলাম সেই পাত্রটাকে ভালোভাবে জল দিয়ে 100 গ্রাম আনুমানিক জল দিয়ে ধুয়ে সেই জলটা আমি এই প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। আমার মিনিট 5-6 ভালোভাবে ফুল ফ্লেমে কষা হয়ে গেলে এই প্রেসার কুকারের মুখটা আমি ভালো করে আটকে দেব। দেখুন, এক একজনের প্রেসার কুকার এক এক রকমের হয়। আমার এই প্রেসার কুকারে আমি 3 সিটি দিয়েছি। 3 সিটি দিয়েই আমার মাংস
পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। আপনারা প্রথমে তিনটে সিটি দিয়ে দেখুন হয়ে গিয়েছে কিনা, যদি পরে একটা কি দুটো লাগে সেটা পরের ব্যাপার। এই রান্নাটিতে আমি প্রেশার কুকারের ঢাকনা আনুমানিক 10 মিনিট বন্ধ করে রেখেছিলাম, যেখানে তিনটে সিটি পড়েছে। তিনটে সিটি পড়ার পর 10 মিনিট হয়ে গেলে আমি প্রেশার কুকারের ঢাকনাটা খুলেছি, আর টোটাল রান্নাটাই কিন্তু আমি ফুল ফ্লেমে করেছি, না হাফ ফ্লেম না লো ফ্লেম। যাই হোক, আমার মাংস ভালোই সিদ্ধ হয়ে গিয়েছে। আর যে এই যে গ্রেভি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমি 100 ml জল ব্যবহার করেছি, পাত্র ধোয়া জলটা, আর বাদ বাকি সব পেঁয়াজেরই জল, যেহেতু 400 গ্রাম এখানে পেঁয়াজ ব্যবহার করেছি। আমার রান্না পুরোপুরি কমপ্লিট। এবার আমি এটাকে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো, বন্ধ করে দিয়ে আমি এটাকে সার্ভ করব। আপনাদের যদি মনে হয় ঝোল আর একটু কমিয়ে নেবেন তাহলে আর একটু ফোটান, যদি মনে হয় যে না ঝোল ঝোল থাক খেতে হবে তাহলে ঝোল রেখে দিন। যাই হোক, এই পাত্রটাই আমি সার্ভ করে নিচ্ছি। প্রিয় বন্ধুরা, আজকে যে প্রেশার কুকারের চিকেন রান্নাটা আপনাদেরকে দেখালাম, এটি সাধারণ হতে পারে কিন্তু এর স্বাদ এবং গন্ধ অসাধারণ। কারণ কি, চিকেনের মধ্যে যে ফ্লেভার কোনোটাই বাইরে যাচ্ছে না, দম আটকে ব্যাপারটা হচ্ছে। আর সবথেকে বড় জিনিস, খুবই কম সময়ে একটা মাংস রান্না 15 মিনিটের মধ্যে হয়, কোনো দিনই হয় না, এবং সুস্বাদু মাংস। এই রান্নাটা আপনারা 15 মিনিটের মধ্যে করতে পারেন। পেঁয়াজ 2 থেকে 3 মিনিট ফ্রাই করুন ফুল ফ্লেমে, মাংসটাকে 5 থেকে 6 মিনিট ভালোভাবে কষিয়ে নিন, তারপরে প্রেশার কুকারে 3টে সিটি দিন, আপনার মাংস রেডি। কোনো ঝামেলা ছাড়াই, রকেট সায়েন্স ছাড়াই এই ধরনের রান্না আপনি সুন্দরভাবে তৈরি করতে পারেন এবং বাড়ির লোকও পছন্দ করবে। আর এই রান্নাটা খুবই হেলদি, কারণ কি, এতে তেল মশলার ভাগও কম এবং বেশি কষাকষির ব্যাপারটা নেই। রান্নাটা অনেকটা হান্ডি চিকেনের মতন দম দিয়ে রান্নাটা করা হয়। একবার বাড়িতে বানানোর জন্য অবশ্যই আপনাকে রিকোয়েস্ট করলাম, বানান এবং বানিয়ে অবশ্যই আমাকে জানান যে আপনার বাড়ির রান্নাটা কেমন হয়েছে। আর আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই এই রান্নাটি বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করুন। আর এই রান্নার বিষয়ে কোনো কিছু যদি জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানান, যত তাড়াতাড়ি পারি আপনার কমেন্টের উত্তর আমি দেব। তাহলে আজকের জন্য এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। ধন্যবাদ।